আসসালামু আলাইকুম। এমপি নিক্সন চৌধুরী বলেছেন বাংলাদেশে ইলেকশন হইলে একটাই হয়েছে, সেটা ভাঙায়। আরে মিয়া, বাংলাদেশে ইলেকশন হলে একটাই হয়েছে, সেটা ভাঙায়। একটাই হয়েছে, সেটা ভাঙায়। তার মানে নিক্সন চৌধুরীর কথায় আমরা অন্তত এতটুকু নিশ্চিত হতে পারলাম যে বাকি 299টা আসনে নির্বাচন হয় নাই। মির্জা কাদের বনাম নিক্সন চৌধুরীর ব্যক্তিগত বাকযুদ্ধ বর্তমানে নোয়াখালী বনাম ফরিদপুরের যুদ্ধে পরিণত হয়েছে। কারণ এমপি নিক্সন চৌধুরী নোয়াখালীকে অবজ্ঞা করে কথা বলেছেন। ব্যক্তি মির্জা কাদেরের জন্য আপনি আমাদের নোয়াখালীর জনগণকে এভাবে বলতে পারেন না। অন্য এলাকার মানুষকে তুচ্ছ করার বিষয়টি অহংকারের পর্যায়ে পড়ে। একজন দলনেতার কাছে জন্মস্থান নিয়ে বৈষম্যমূলক আচরণ অগ্রহণযোগ্য। কারণ সংবিধানের অনুচ্ছেদ 28-এর 1-এ বলা আছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আর এই বিষয়টি যখন আমি আমার বউ অর্থাৎ আপনাদের বোনকে বুঝিয়ে বলি, তখন তিনি আমাকে বলেন, আমাদের নিক্সন চৌধুরী শতভাগ সঠিক, কারণ মির্জা কাদেরই প্রথমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। জি হ্যাঁ, আপনাদের ধারণা সঠিক। আমি নোয়াখালীর আর আমার বউ ফরিদপুরের, ফলে নোয়াখালী বনাম ফরিদপুরের এমপির বাকযুদ্ধে আমার সংসারে একটু সমস্যা হচ্ছে। আরে এটা যে মিথ্যা কথা এটা তো সবাই জানে, তবে তুমি যে ফরিদপুরের আর আমি যে নোয়াখালীর সেটা তো আর মিথ্যা না। আর নেতাদের কারণে আমাদের ঘরে কেন যুদ্ধ হবে, এটা তো অবভিয়াস, তাদের কারণে তো আমাদের সংসারে অশান্তি হওয়ার কথা না। যাই হোক, এই বিষয়ে কথা বলার আগে আমার অপর একজন প্রিয় নেতা শামীম ওসমানের বিষয়ে এক মিনিট কথা বলি, যিনি সবসময় মানুষকে খেলাধুলা করতে আহ্বান করেন। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই, আসো খেলবো। বেয়াদবি মাফ করবেন, আসলে আপনার মতো প্লেয়ারের সাথে খেলাধুলা করার যোগ্য এখনো হয়ে ওঠেনি। তবে এত সুন্দর খেলার মাঠ যদি আপনারা তৈরি করে দেন, তখন আমাদের মতো সাধারণ মানুষের খেলতে আর খুব কষ্ট হয় না। আসো খেলবো। ওকে চলেন খেলি। প্রিয় নেতা শামীম ওসমান বলেছিলেন 22 বছর ধরে তিনি তাহাজ্জুদে নামাজ পড়েন। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলামের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি তো অভিভূত। ইসলামকে আপনি এতটাই মানেন যে ইসলামিকভাবে যা নিষিদ্ধ তেমন কোনো কাজই আপনি করেন না, তাই না? যে সামাজিকভাবে যা নিষিদ্ধ এবং বিশেষ করে ইসলামিকভাবে যা নিষিদ্ধ তার কোনো কাজ শামীম ওসমান করে না। আল্লাহ, তাই নাকি? তাহলে এই যে দেখলাম হিন্দুদের উৎসবে হিন্দি গানে আপনি নাচানাচি করছেন, এটা কি ইসলামে আছে নাকি? যে সামাজিকভাবে যা নিষিদ্ধ এবং বিশেষ করে ইসলামিকভাবে যা নিষিদ্ধ তার কোনো কাজ শামীম ওসমান করে না। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই। ডেইলি 70-80 রাকাত পাবন নামাজ বেশি পড়ি আল্লাহর রহমত। বাহ, কি সংস্কৃতি মুসলমানের, মাশাআল্লাহ। যাই হোক, নেতা মানুষ একটা কথা বলেছে আর তারা যা বলবে তার সবই মা কথা আছে নাকি? হিন্দুদের উৎসবে হিন্দি গানে নেচেছেন, এ আর এমন কি হিন্দি সিরিয়াল তো আর করেন নাই? কারণ আওয়ামী লীগের বর্তমান রাজনীতি হিন্দি সিরিয়ালের চেয়ে তো কোনো অংশে কম না। আমাদের সাবেক মেয়র সাইদ খোকন, তিনি যেভাবে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলেছেন, তা কি মেনে নেওয়া যায়? দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপটিদের দিকে দৃষ্টি দেবেন। হিন্দি সিরিয়ালে থাকে পারিবারিক রেষারেষি, আর যেটি আমরা খুবই উপভোগ করি। বর্তমানে আওয়ামী লীগ পরিবারে চলছে রেষারেষি, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের গর্জন, সেহেতু চলছে লিগে লিগে রেষারেষি। শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সাইদ খোকনের গর্জন, আমি তাকে বলবো রাঘব বোয়ালের মুখে চুনোপটির গল্প মানায় না। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন।
এমন গর্জনে বর্তমান মেয়র সাহেব চুপ করে থাকলেও তার সমর্থকরা দিলেন সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মানহানি মামলা করে। কিন্তু সেই দুটি মামলার মধ্যে একটি খারিজ করে দিয়েছেন আদালত, আর একটি মামলার বাদী নিজেই প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই যে সাইদ খোকন এত কিছু বললেন, তার বিরুদ্ধে তো অপর গ্রুপ অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে, কিন্তু অ্যাকশন তো নিতে হবে, তাই না? আর এই কারণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেয় সাবেক মেয়র সাইদ খোকনকে আওয়ামী লীগের সবপদ থেকে বহিষ্কার করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বহু বছর পর এমন মিছিল দেখলো ঢাকা, অন্য কোনো দল তো এমন সাহসও করতে পারে না। যাই হোক, এই ধরনের মিছিল কিন্তু নোয়াখালীতে অনুষ্ঠিত হয়, সেটি ছিল নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কাদের মির্জার সমর্থকদের মিছিল। এবার বিকেলে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ফরিদপুর চার আসনের সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করেন তারা। বিশ্বমান নিক্সন চৌধুরীকে নোয়াখালীবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এখন এসব আওয়ামী নেতাদের উদ্দেশ্যে আমি কিছু ইমোশনাল কথা বলবো। এই যে আপনারা একে অপরকে কাদা ছোড়াছড়ি করছেন, এই যে একে অপরকে দুর্নীতিবাজ বলে গালি দেয়া, এই থেকে আমাদের সমাজ কি শিখবে সেটা আমি জানি না। তবে এসব দেখে আমি শুধু এতটুকুই বলবো, এসব দেখে আমার কিন্তু চরম মজা লাগতেছে। যে দেশে বিনোদনের উপযুক্ত ব্যবস্থা নেই, সে দেশে কিন্তু রাজনীতি এক প্রকারের বিনোদন দিয়ে ফেলছে আমাদের। আর আপনারা প্লিজ এমন কথা কিন্তু আপনারা বন্ধ করবেন না, কারণ আপনাদের এমন কথার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং নতুন নতুন জানতে পারছি। যেমন সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ দশ জোট হয়ে হাইতো না, সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা দশ জোট হয়ে পাইতো না, দশ জা দশ জা। এরারে কি জানি কইছিল দলের মধ্যে দুর্নীতিবাজ আছে? তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধুমাত্র ভাঙ্গা নির্বাচন হয়েছে, আর কোথাও নির্বাচন হয়নি। আরে মিয়া, বাংলাদেশে ইলেকশন হলে একটাই হইতে চায় বাংলা। বাকি কথা সাধারণ মানুষ কমেন্টে জানাবে। ওই মিয়া, নেতা হইতে চান, পরিচিতি হইতে চান, নিক্সন চৌধুরী নিয়ে কথা কইয়া আপনার নাম কি করে নিক্সন চৌধুরী সাহেব বাইরাল হতে হবে? কারণ আমি ইতিমধ্যে আমি আমার কর্মকাণ্ড দিয়ে আমি বাইরাল হয়েছি, আমি বাইরাল হয়েছি, আমি ফেসবুকে বাইরাল হয়েছি, আমি ফেসবুকে বাইরাল হয়েছি, ফেসবুকে বাইরাল হয়েছি। আর যদি কেউ করে প্রমাণ করতে পারে, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বলেছি যে আমি জুতোর মালা গলা দিয়ে হেঁটে বেরিয়ে যাব, এবং বিশেষ করে ইসলামিকভাবে যা নিষিদ্ধ তার কোনো কাজ স্বামী ওসমান করে না। আর যদি কেউ করে প্রমাণ করতে পারে,